তুরস্কের দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন 28 মে। আগামী 28 মে এরদোয়ান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার তুরস্কের প্রধান নির্বাচন কমিশনার আহমদ ইয়েনান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের 99.87% ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন 49.51% আর কিলিচদারোগ্লু পেয়েছেন 44.88%। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার জন্য যে 50% ভোট পাওয়ার দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী 28 মে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোয়ান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 25 লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার জন্য যে 50% ভোট পাওয়া দরকার, সেটি পাননি। অন্য কোনো প্রার্থীও 50%-এর বেশি ভোট পাননি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবে এরদোয়ান ও কামাল কিলিচদারোগ্লু। বন্ধুরা, নিউজটি সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখুন।